একের পর এক শহরের বুকে যখনই আছড়ে পড়ে প্রথমেই কিন্তু শহরের প্রথম যেটা সমস্যা হয় গাছ ভেঙে পড়া। এবার কলকাতা পুরসভার তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বস্তির ক্ষেত্রে বিশেষ করে যেহেতু সেখানে টালির চাল বা অ্যাডভেস্টার জাতীয় চাল থাকে, সেই সমস্ত জায়গায় যে বড় বড় গাছ আছে সেগুলো এবার কেটে ফেলা হবে। শহরে ঝড় হলে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয় বস্তি এলাকা। কলকাতার জনসংখ্যার 30% হচ্ছে বস্তিবাসী, সেক্ষেত্রে গাছগুলি ভেঙে পড়লে বিপদ বৃদ্ধি পাবে। তাই এবার কলকাতায় বস্তির মধ্যে বিপদজনক বড় গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ। তবে গাছ কেটে ফেললেও পরিবেশ রক্ষা করতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা। সেক্ষেত্রে একটি বড় গাছ কাটার বদলে আরও অনেকগুলো গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কলকাতা পুরসভার পরিবেশ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মণ্ডলীর সদস্য স্বপন সমাদার। আমরা যেটা বলেছি যে কাজ মানুষের ক্ষতি করবে সেই কাজটা, কিন্তু যে কাজ ক্ষতি করবে না আমাদের অক্সিজেন দিচ্ছে সেই কাজ কখনই আমার মনে হয় না কেউ বলতে পারে কেটে ফেলবে, বোঝাতে হয়তো ভুল হয়েছে। আমরা বলেছি যে এই যে ইয়াস গেল আমরা বলেছি যে এনি টাইপ অফ ডিজাস্টার যদি বস্তিতে হয় বা গাছ পড়ে যায় বা গাছ, সেই গাছগুলো আমরা বলেছি সঙ্গে সঙ্গে সরিয়ে দেবো। আমাদের তো এটা বলাই আছে যদি একটা গাছ কাটা হয় তাতে 15-20টা গাছ লাগাতে হবে, এটা আমাদের বলাই আছে, অনেক আগে থেকেই আমরা এই পদ্ধতি মেনেই চলছি। কলকাতা পুরসভা সূত্রের খবর, বিপজ্জনক গাছ কাটা ও তার বদলে অন্য গাছ লাগানো, এই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য বোরো ভিত্তিক টিম তৈরি করা হবে। তারা বোরো এবং ওয়ার্ড কোঅর্ডিনেটরদের সঙ্গে বৈঠক করবেন, এরপর এলাকা ঘুরে বস্তি ভিত্তিক সমীক্ষা রিপোর্ট তৈরি করা হবে, সেই রিপোর্ট অনুযায়ী শুরু হবে কাজ। কলকাতা পুরসভার এই সিদ্ধান্তে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে অনেক পরিবেশ যারা প্রেমীরা, এবং তাদের যেটা বক্তব্য যে শহরে এমনিতেই গত বছর আমফান এবং তারপর রিয়াস পরপর দুটো ঝড়ে অনেক গাছ পড়ে গেছে, এই অবস্থায় যদি শহরের আরও কিছু গাছ কেটে ফেলা হয় সেক্ষেত্রে দূষণের মাত্রা কিন্তু আরোই বাড়বে, এমনটাই কিন্তু মনে করছেন তারা। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে রক্তিমা দাস, আরোহী নিউজ, কলকাতা।